Assalamualaikum, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই ভিডিও টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্দোনেশিয়াতে বিয়ে করার উপায় এবং আপনার কি ধরনের ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কোথায় কত টাকা খরচ হবে, আমি এই ভিডিওর ভিতরে টোটাল জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যেসব ভাইদের ইন্দোনেশিয়ান গার্লফ্রেন্ড আছে এবং আপনারা চান তাকে বিয়ে করার জন্য, তো আপনি তাকে চারটি উপায় বিয়ে করতে পারেন। তো এই চারটি উপায়ের ভিতরে একটি হচ্ছে নিকা শরিয়া বা শরিয়াত মোতাবেক বিয়ে করতে পারেন, যেটাকে আমি আল্লাহর ওয়াস্তে বিয়ে বলে থাকি। তার মানে হচ্ছে আপনি জাস্ট কাজী ডেকে বিয়ে করবেন, কিন্তু আপনার আসলে গভর্নমেন্ট বা ইমিগ্রেশন অনুযায়ী কোনো ডকুমেন্ট থাকবে না। তো এটা হচ্ছে নিকা শরিয়া বা শরিয়াত মোতাবেক বিয়ে। আরেকটি হচ্ছে ইমিগ্রেশন এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী যদি আপনি বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট থাকবে এবং আপনি চাইলে ইন ফিউচারে আপনার ওয়াইফকে আপনি ফলো করতে পারবেন ইন্দোনেশিয়াতে, অথবা আপনার ইন্দোনেশিয়ান ওয়াইফ আপনাকে ফলো করতে পারবে বাংলাদেশে। তো সবার আগে আমি যেটা ব্যাখ্যা করব সেটি হচ্ছে, আপনি যদি ইন্দোনেশিয়াতে গিয়ে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আপনি যদি ইন্দোনেশিয়াতে গিয়ে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার অবিবাহিত সনদপত্র। আপনি যদি দেশে বিবাহিত হন, আপনার যদি বউ থাকে, আপনি যদি অবিবাহিত সার্টিফিকেটটি না নিতে পারেন সেক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়াতে গিয়ে বিয়ে করতে পারবেন না। সো আপনার প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে কি অবিবাহিত সনদপত্র, এবং এই সনদপত্রটি আপনি পেতে পারেন অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে এই সনদপত্রটি আপনি পেয়ে যাবেন pratayon.gov.bd এবং যেটা সরকারি খরচ 300-500 টাকা। তো অনলাইনে এই অবিবাহিত সনদপত্রটি আবেদন করার পরে আপনার থানা থেকে একটি পুলিশ ভেরিফিকেশন হবে। তো থানা থেকে এই পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে থানা থেকে দুইটি পেপার দেওয়া হবে, একটি বাংলাতে দেওয়া হবে এবং আরেকটি দেওয়া হবে ইংলিশে। তো এই দুইটি পেপার নেওয়ার পরে আপনাকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার ইংলিশ যে অবিবাহিত সনদপত্রটি সেটি সত্যায়িত বা অ্যাটেস্টেড করতে হবে। তো ইন্দোনেশিয়াতে বিয়ে করার ক্ষেত্রে দুই নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন যে কাগজ সেটির মিল থাকতে হবে। তো আমাদের একটি কমন প্রবলেম আছে, যেটি হচ্ছে অনেক সময় আমাদের পাসপোর্টের সাথে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকে না অথবা আমাদের জন্ম নিবন্ধনের মিল থাকে না। সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের কাগজটি ইংলিশে করে নেবেন এবং সেটি অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। ইন্দোনেশিয়াতে বিয়ে করার ক্ষেত্রে তিন নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনাকে একটি ইন্দোনেশিয়ান ভিসা থাকতে হবে। আপনি চাইলে অন অ্যারাইভাল ভিসাতে যেও ইন্দোনেশিয়াতে বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটি জিনিস মাথা রাখতে হবে, সেটি হচ্ছে আপনাকে এক মাসের ভিতরে বা 28 দিনের ভিতরে আপনাকে ইন্দোনেশিয়া থেকে এক্সিট হইতে হবে। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বা কোনো শারীরিক সমস্যার কারণে আপনি যদি আপনার বিয়ের প্রসেসটা কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি ইন্দোনেশিয়া থেকে এক্সিট হতে হবে। তো আমি যেটা সাজেস্ট করব, আপনারা যে কোনো একটি ভিসা নিতে পারেন ইন্দোনেশিয়াতে বিয়ে করার উদ্দেশ্য থাকলে। আপনারা বিজনেস ভিজিট ভিসা বা সোশ্যাল বুদায়া ভিসা, এই দুইটা যে কোনো একটা ভিসা আপনারা নিতে পারেন। এবং এই ভিসা করতে কেমন খরচ, আপনার কত টাকা লাগবে, এই সব কিছু নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে। ভিডিওটি আমার মাথার উপর যে দাগটি দেখতে পাচ্ছেন ওই কার্ডে ক্লিক করলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন। তো আপনার চার নাম্বার যে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনি যদি বাংলাদেশে অবস্থান করেন আপনি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারবেন এবং এটির খরচ আপনারা জানেন সরকারি খরচ 300-500 টাকা, আর যদি কাউকে দিয়ে করান সেক্ষেত্রে 5-6 হাজার টাকা। এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। আর এই পুলিশ ক্লিয়ারেন্সের যে রিকোয়ারমেন্টটা এটি হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা এক্সট্রা সাপোর্টিভ হিসেবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সাথে করে নিয়ে আসবেন, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে না ঘটতে পারে। কারণ ইন্দোনেশিয়ার এক এক স্টেটে এক এক ধরনের রুলস। সো কোনো এক স্টেটে পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাই তার মানে এই না যে অন্য কোনো স্টেটে পুলিশ ক্লিয়ারেন্স তারা চাইবে না। ইনকেস যদি চাই সেক্ষেত্রে দেখা গেল আপনি খুবই একটা সমস্যার ভিতরে পড়ে যাবেন। এই জন্য আপনারা বিয়ে করতে আসার আগে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে আসবেন। তো ইন্দোনেশিয়াতে ফ্লাইট করার পরে, ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি যখন হোটেলে গিয়ে থাকবেন ঠিক ওই টাইমটাতে ইন্দোনেশিয়াতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসির ওয়েবসাইটে ঢুকবেন এবং ওই ওয়েবসাইট থেকে আপনি বাংলাদেশ যে অ্যাম্বাসি ইন্দোনেশিয়াতে অবস্থিত সেটার ইমেইল অ্যাড্রেসটা আপনি বের করে ফেলবেন। ওই ইমেইল অ্যাড্রেসে আপনি একটি ইমেইল লিখবেন। তো ওই ইমেইলে আপনি আপনার নাম সহ আপনার পাসপোর্ট নাম্বার আপনার সব কিছু উল্লেখ করে আপনি এইভাবে লিখবেন যে
আপনি ইন্দোনেশিয়াতে এসেছেন বিয়ে করার উদ্দেশ্যে। তো আপনি একটা তারিখ উল্লেখ করবেন এবং বলবেন যে আমি অমুক তারিখে এমবাসিতে যাব আমার হবু বউকে নিয়ে বাংলাদেশ এমবাসির যে ছাড়পত্র প্রয়োজন সেটা নেওয়ার জন্য। সো আপনি এই মেইলটা পাঠানোর পরে তারা রিপ্লাই দিক বা না দিক সেটি আপনার দেখার বিষয় না, আপনি আপনার হবু বউকে সাথে নিয়ে বাংলাদেশ এমবাসিতে যাবেন। তো বাংলাদেশ এমবাসিতে যাওয়ার পরে আপনার যে ডকুমেন্টগুলো আপনি দেশ থেকে এনেছেন, আপনার অবিবাহিত সনদপত্র, আপনার যে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আপনি এমবাসিতে দিবেন। তো এমবাসিতে দেওয়ার পরে এগুলো তারা ভেরিফাই করার পরে আপনাকে বাংলাদেশ এমবাসি থেকে যে ছাড়পত্র দেওয়া হবে সেটি হচ্ছে দুই প্রকার ছাড়পত্র দেওয়া হবে, একটি হচ্ছে ভাষা ইন্দোনেশিয়াতে, আরেকটি হচ্ছে ইংলিশে। তো এই ছাড়পত্র নেওয়ার সময় আপনাকে একটি সরকারি ফি দিতে হবে বাংলাদেশ এমবাসিতে, যেটার পরিমাণ দেড় জুতা বা বাংলা টাকায় 9,000 টাকা। তো এই 9,000 টাকা আপনি এমবাসিতে দেওয়ার পরে আপনার যে ছাড়পত্র দিবে, এই ছাড়পত্রটি নিয়ে এবং আপনার হবু বউকে সাথে নিয়ে আপনি চলে যাবেন সেই এলাকায় যেখানে আপনার সাথে আপনার হবু বউয়ের বিয়েটা সম্পন্ন হবে। তো সেই এলাকায় যাওয়ার পরে ওইখানকার যে কাজী অফিস, ইন্দোনেশিয়ার যে কাজী অফিস সেটাকে হচ্ছে কাওয়া বলে। তো এই কাওয়াতে আপনি এবং আপনার হবু ওয়াইফ সহ সেখানে উপস্থিত হবেন, কাজীর সাথে দেখা করবেন। তো ইন্দোনেশিয়ার বিয়ে করার ক্ষেত্রে নতুন আপডেট অনুযায়ী আপনাদেরকে একটা শারীরিক ফিটনেসের পেপার প্রোভাইড করতে হবে, যে পেপারে প্রমাণ থাকবে যে আপনি এবং আপনার হবু বউ কেউই মাদকাসক্ত নন। তো আপনার যদি মাদকাসক্ত হন সেক্ষেত্রে আপনারা বিয়ে করতে পারবেন না। এবং আরও একটি জিনিস আপনাকে পরীক্ষা দিতে হবে, এটি হচ্ছে শুধু আপনার জন্য, ছেলে আপনার জন্য, সেটি হচ্ছে ইন্দোনেশিয়াতে বিয়ে করতে গেলে কবুল পড়া লাগে। তো এই কবুল পড়াটা আপনাকে শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করার পরে আপনি এটার আবার এক্সাম হবে, হয়তোবা লিখে দিতে হবে অথবা কাজীর সামনে এটিকে আপনাকে মুখস্থ বলতে হবে। তো যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই কবুল পড়াটা শেখা, তখন কাজী আপনাদেরকে একটা ডেট দিবে বিয়ে করার জন্য। তো সেই ডেটে যে আপনাদেরকে বিয়ে করতে হবে। তো এই বিয়ের আগে আপনার যে হবু শ্বশুর বা শ্বশুরবাড়ির কেউ একজন আপনার একটি পাসপোর্টের কপি নিয়ে লোকাল যে থানা সেখানে রিপোর্ট করবে যে অমুক একজন ফরেনার এসেছে এখানে, আমাদের মেয়ের সাথে তার বিয়ে হবে, এরকম একটা রিপোর্ট থানায় একটা রিপোর্ট থাকতে হবে। তো এইগুলা কমপ্লিট হওয়ার পরে, তারপরে আপনাদের বিয়ের পরে আপনাদের কাজী অফিস থেকে বিয়ের যে সার্টিফিকেট সেটাকে ইন্দোনেশিয়া বুকু নিকা বলে, আপনাদের এই বুকু নিকা আপনাদেরকে দিবে। তো এই বিয়ে করার পরে এদিকে কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু এসেছেন বিজনেস ভিজিট ভিসা অথবা সোশ্যাল ভিসা নিয়ে। তো আপনার কিন্তু 2 মাস ভিসা। তো এই 2 মাস পরে আপনাকে যেটা করতে হবে, পরপর 3 মাস কন্টিনিউ ইন্দোনেশিয়াতে থাকতে হবে উইদাউট এক্সিট, আপনি এক্সিট হতে পারবেন না ইন্দোনেশিয়া থেকে। তো 2 মাস তো ভিসা আপনি নিয়ে আসতেছেনই, এই 2 মাস তো থাকবেন, এর পরবর্তীতে আরও 3টা এক্সটেনশন নিয়ে পরবর্তী 3 মাস বিয়ের পরে আপনাকে কন্টিনিউ ইন্দোনেশিয়াতে থাকতে হবে। তো এর পরবর্তীতে ওই যে 3 মাস পরে, 4th মাসে যখন আপনি পাসপোর্টটা আবার ইমিগ্রেশনে জমা দিবেন, তখন আপনার এই নিকার ফটোকপি এবং আপনার পাসপোর্টের ফটোকপি সহ যাবতীয় যে ডকুমেন্ট, আপনার ইন্দোনেশিয়ার ভিসার যে ফটোকপি এটি সহ, এবং আপনার বউয়ের অ্যাকাউন্টে $1500 সমপরিমাণ টাকা রেখে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিবে, এবং আপনার যে বিয়ে করার পরে আপনার বউয়ের একটি জামিন পেপার দিতে হবে, সেটির নাম হচ্ছে সুরাত জামিনান। এই ডকুমেন্টগুলো নিয়ে ইমিগ্রেশনে জমা করার পর এই সোশ্যাল ভিসা বা বিজনেস ভিসাটি অটোমেটিক আপনার হচ্ছে স্পাউস ভিসাতে ট্রান্সফার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই 1 বছরের স্পাউস যে কিতাস বা স্পাউস যে ভিসা, এটার জন্য আপনার খরচ হবে বাংলা টাকায় 15,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়াতে বিয়ে করার লিগাল প্রসেস এবং খরচ। আরেকটি কথা আমি মেনশন করতে চাই, সেটি হলো আপনারা যারা ইন্দোনেশিয়াতে গিয়ে বিয়ে করতে চান, সেক্ষেত্রে ধর্ম একটি বড় প্রশ্ন থেকে যায়। আপনার ইন্দোনেশিয়ান গার্লফ্রেন্ডটি যদি ইসলাম ধর্মের হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে, তা না হলে আপনি ইন্দোনেশিয়াতে লিগালি বিয়ে করতে পারবেন না, বা আপনাদের বিয়েটি লিগালি ইন্দোনেশিয়াতে রেজিস্টার্ড হবে না। সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড কোনো কান্ট্রিতে বিয়ে করতে হবে, আউট অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার বাইরে যে কোনো একটা দেশে আপনাকে বিয়ে করতে হবে যদি ধর্ম সেম না হয়। আর পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া থেকে যে যা আমার ভিডিওটি দেখছে, আপনাদের জন্য এই সেম রুলসটি প্রযোজ্য হবে। আপনারা যদি ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চান, আপনাদেরকে এই একই জিনিস ফলো করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি এই ভিডিও দেখার পরে ইন্দোনেশিয়াতে বিয়ে করার সম্পর্কে আপনাদের যা যা প্রশ্ন ছিল মনের ভিতরে সবগুলোই মোটামুটি ক্লিয়ার একটা উত্তর পেয়ে গিয়েছেন। আর যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিয়ে থাকি এবং দিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।